আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধর্ম যার ধর্মীয় উৎসব তার, এটাই সুন্দর ও পরিপক্ক কথা। ধর্ম যার যার উৎসব সবার, এই কথাকে তর্কের খাতিরে যদি কেউ আমাদেরকে জোর করে মানাতে চায়, সেক্ষেত্রে উনি এটা মানাতে পারলেও উনি কিন্তু এটা মানাতে পারবে না যে উৎসবগুলো ধর্মের বাহিরে। এবার এটা ঈদ হোক, কোরবানির ঈদ বা ঈদুল ফিতর, অথবা এটা হতে পারে পূজা, হতে পারে বড়দিন, আরও অন্য অন্য নাম থাকতে পারে এই উৎসবগুলোর। আসলে আমরা মুসলিম হিসেবে নিজের ধর্ম সম্পর্কে অনেক কিছু জানি না, এটাই বাস্তব কথা। অন্য অন্য ধর্মের ব্যাপারে অজ্ঞতা, এইটা তো কনফার্ম। তারপরে কেউ কেউ বিজ্ঞ আছে, অনেকগুলো ধর্ম সম্পর্কে জানে, বাট অ্যাজ এ মুসলিম আমার মনে হয় আমরা যখন বড় বড় আলেম ওলামাদের প্রশ্ন উত্তর সেশন দেখি, তখন যে পরিমাণ কোয়েশ্চেন আসে, তখন এটা প্রমাণ করে যে আমরা মুসলিমরা এখনও নিজেদের ধর্ম সম্পর্কে অনেক বেশি অজ্ঞ, এবং আমরা নিজস্ব ধর্মীয়ভাবে অতটা শিক্ষিত না আমরা। আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করুন। আমি আসলে আপনাদেরকে তুচ্ছ করতেছি না, আমার আমি আমি ক্ষমা চাচ্ছি, আমার কথাগুলো কেন জানি রংভাবে চলে যায়, আমি একভাবে বলতে চাই অন্যভাবে চলে যায়, তবে আমি চেষ্টা করতেছি আরও সহজ করে কথা বলার জন্য, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আল্লাহ সহজ করুন। তো ধর্ম যার ধর্মীয় উৎসব তার, এটাই সুন্দর ও সুশৃঙ্খল কথা আমি বিলিভ করি। কারণ পূজা তো ধর্মের বাহিরে না, পূজা সনাতন ধর্মের উপাসনা। যেমন ঈদ, জুমা, নামাজ, রোজা মুসলিম ধর্মের ইবাদত, আলহামদুলিল্লাহ এগুলো আমরা ইবাদত। সো ধর্ম যার ধর্মীয় উৎসব তার, এটাই সুশৃঙ্খল এবং সুন্দর কথা। এখন এই কথাগুলো আসলে আসতেছে কেন? ধর্ম যার উৎসব সবার, বা ধর্ম যার যার উৎসব সবার, বা ধর্ম যার উৎসব তার, কথাগুলো আসতেছে কেন? কথাগুলো আসতেছে কারণ যখন আপনি বলবেন যে ধর্ম যার উৎসব সবার, এই কথা বলে যখন আপনি এমন কিছুতে ডাকবেন আমাকে যেটা আসলে শুধু উৎসব নয়, সেটা ধর্মকেন্দ্রিক উৎসব, এখানে যে কথাটা আসতেছে। সো আপনি বাংলাদেশে এমন কোনো বড় উৎসব বের করতে পারবেন না যেটা ধর্ম ছাড়া উৎসব। এভরিথিং ধর্মকেন্দ্রিক। যেমন আসলে উদাহরণ দিলে অনেকগুলো উদাহরণ দেওয়া যাবে, আপনারা বুদ্ধিমান বিচক্ষণ মানুষ, আপনারা, আমি আসলে মানে অতটা গুছায় কথা বলতে পারি না, তবে আমি এতটুকু বলতে পারি ধর্ম যার উৎসব সবার, এটা সুন্দর কথা। কেন? কারণ আপনি যখন চেষ্টা করবেন বলতে যে ধর্ম যার উৎসব সবার, তখন আসলে আপনি আলাদা করতে পারবেন না যে মানে পূজা উৎসব এটা ধর্ম না, এটা আপনি আলাদা করতে পারবেন না। তাহলে আসলে আপনি হিন্দু ধর্মীয়দেরকে বা সনাতন ধর্মীয়দেরকে আপনি তুচ্ছ করলেন, মানে অ্যাজ এ মুসলিম হিসেবে যদি আপনি এটা বলতে থাকেন, কারণ ওটা তো শুধু উৎসব না, ওটা ওর ইবাদত। আর যদি কেউ কারো ইবাদতে কাউকে ডাকে, তাহলে সে তার ইবাদতে ডাকবে যে তুমি আমার ইবাদতে অংশগ্রহণ করো। কিন্তু অ্যাজ এ মুসলিম আমাদের আলেম ওলামারা যদি বলে যে আপনি যদি অন্য কারো ইবাদতে অংশগ্রহণ করেন, তাহলে আপনি আল্লাহর সাথে অংশগ্রহণ করলেন। সো আপনি অ্যাজ এ মুসলিম হিসেবে আপনি এটা ইসলামের সর্বোচ্চ অপরাধে লিপ্ত হলেন, যেটাকে শিরক বলে, যে আল্লাহ কখনোই ক্ষমা করবে না যদি কোনো মানুষ শিরক অবস্থায় মারা যায়। তো আলেম ওলামার তো নৈতিক কর্তব্য এটা বোঝানো, এবং অ্যাজ এ মুসলিম আপনি এটা বুঝে নেওয়া উচিত, আপনি এটা বুঝে নেওয়া উচিত। আপনি এটাকে হ্যাও তুচ্ছ, খুব তুচ্ছ তাচ্ছিল্য করে, আরে ধুর এটা কী হয়েছে উৎসবে গেলে, আপনি বল, আপনি রাইট আছেন যখন এটা উৎসব হবে, বাট আলেমরা তো কোনো কারো উৎসবে বাধা দেয় না। আপনি বিয়ে করতেছেন, শাদী করতেছেন, মানুষজন দাওয়াত খাওয়াচ্ছেন, কে নিষেধ করতেছে? কেউ নিষেধ করে না। আপনি যখন ওই বিয়েতে গান বাজনা বাজাচ্ছেন, তখন বলতেছে যে এটা উৎসব না, এটা হারাম, তুমি এটা হারাম কাজ করতেছো, ইসলাম এটা নিষেধ আছে, রাইট? সো এইভাবে আসলে আলেম ওলামারা যেটা অপরাধ, মানুষ অপরাধকে যদি অপরাধ না বলে, সেটাকে আলেম ওলামাদের কর্তব্য ওটাকে অপরাধ বলে স্বীকৃতি দেওয়া, এবং এটাকে এলান আহ্বান করা, এবং মানুষকে সতর্ক করা। আপনি এটাকে হ্যাও তুচ্ছ যুক্তি দিয়ে ফেলে দিতে পারেন না। ধর্ম যার ধর্মীয় উৎসব তার, আপনি আগে প্রমাণ করুন কোনটা শুধু উৎসব ধর্ম না, অ্যান্ড দেন আপনি ডিসিশন নেন।